আরজিকর কাণ্ডে সুপ্রিম কোর্টের শুনানিতে হতাশ আইএমএ বেঙ্গল। সুপ্রিম কোর্টের শুনানি এবং সিবিআই এর ভূমিকাতেও হতাশ আইএমএ বেঙ্গল। তোহার আর প্যার লাতি হ্যায় রিশতো মে ঢের সারা মিঠাস, পরম্পরা ওহি সোচ নেই। আদি মোহিনী মোহন কাঞ্জিলাল, বিচারের জন্য দ্রুত শুনানির ব্যাপারে কোনো রকম পদক্ষেপ নেওয়া হয়নি। আইএমএ বেঙ্গলের তরফে ঠিক কি দাবি করা হয়েছে আরো বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জয়ের কাছ থেকে। ঝিলম, একদমই আইএমএ বেঙ্গল ব্রাঞ্চের পক্ষ থেকে যে প্রেস রিলিজ দেওয়া হয়েছে তাতে তারা যেটা জানিয়েছেন যে এই আজকে যা জাজমেন্ট হবে সেই বিষয় নিয়ে তারা একটা পজিটিভ আউটকামের জন্য অপেক্ষা করছিলেন, ইতিবাচক একটা জাজমেন্ট হবে, ইতিবাচক তথ্য বেরিয়ে আসবে। কিন্তু তারা পুরোপুরি পুরো প্রসিডিং দেখে একদমই হতাশ হয়েছেন, টোটালি ডিসহার্টেন্ড বাই দ্য প্রসিডিংস অফ দ্য কোর্ট অ্যান্ড সিবিআই, তেমনই তারা উল্লেখ করেছেন। এবং তারা বলছেন যে এই যে ন্যায় বিচারের যে দাবি তারা করছিলেন, ন্যায় বিচারের দিকে দ্রুত যে তদন্ত, দ্রুত যে বিচার, সেই দ্রুত বিচারের কোনো কিছুই তারা দেখতে পাচ্ছেন না। এর পাশাপাশি তারা যেটা বলছেন যে তারা আরো হতাশ হয়েছেন যে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে জুনিয়র ডাক্তারদের আগামীকালের বিকেল পাঁচটার মধ্যে কাজে যোগ দেওয়ার জন্য। এর সঙ্গে তারা যুক্ত করেছেন যে এই বিভিন্ন হাসপাতালে কিছু দুর্ভাগ্যজনক মৃত্যু হয়েছে, তার সঙ্গে জুনিয়র ডাক্তারদের এর জন্য দায়ী করে যে চিত্র পোট্রে করা হচ্ছে, যে চিত্র তুলে ধরার চেষ্টা করা হচ্ছে সেটা একদমই ভুল। এবং তারা মনে করেন যে এই আন্দোলনের ফলে সার্ভিস কোনোভাবে হ্যাম্পার্ড হচ্ছে না জুনিয়র ডাক্তারদের আন্দোলনের ফলে। এবং তারা শেষমেশ সিবিআই যে তদন্ত করছে, সিবিআই এর প্রতি তাদের কাজের যে গতি এবং তাদের কাজ থেকে যে ফলাফল বেরিয়ে আসছে তাতেও তারা হতাশ হয়েছেন, তেমনই তারা বলছেন। এবং তারা জানিয়েছেন যে জুনিয়র ডাক্তাররা এই আন্দোলন নিয়ে যা পদক্ষেপ করবেন, আজকে থেকে যা যা সিদ্ধান্ত নিচ্ছেন এতদিন এবং আগামী দিনে, সব কিছুতেই তারা তাদের সঙ্গে একদম সংহতি জানাচ্ছেন এবং তাদের পিছনে আছেন। ধন্যবাদ ছিল। আরজিকর কাণ্ডে বারবার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবি উঠেছে, আর এবার মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বললেন যে পুলিশ কমিশনার নিজে বারবার তার কাছে গিয়েছিলেন পদত্যাগ করার জন্য। কি বলেছেন মুখ্যমন্ত্রী শোনাবো। কলকাতা পুলিশ কমিশনার আমার কাছে নিজে এসেছে অনেকবার পদত্যাগ করার জন্য গত 7 দিন আগে। সামনে পুজো, আপনারা এবার আমায় বলুন, ল অ্যান্ড অর্ডার লোকটাকে তো জানতে হবে যে থাকবে, কোন পাড়ায় কোন পুজো হচ্ছে, পুজো কমিটিগুলো কি থিম করছে, কোথায় কি পুলিশ পোস্টিং আছে, এটা পুজোর সময়, কিছুদিন ধৈর্য ধরলে কি মহাভারত অশুদ্ধ হয়, আপনারা ঠিক করবেন, সবাইকে চেঞ্জ করতে হবে, যতটা বলছেন যতটা পারছি আমরা করছি। আপনি আমাকে 10টা ডিমান্ড দিতে পারেন, আমি 5টা করতে পারি, 5টা নাও করতে পারি, আমি তো অলরেডি ইতিমধ্যে অনেকগুলো করে দিয়েছি। কাজেই আপনাকে আমরা আপনাদের আমরা বলছি, পুলিশ ইভেন্ট সেদিন সঙ্গে সঙ্গে যেই কোর্ট নির্দেশ দিয়েছে সিবিআই, সব কাগজপত্র, ভিডিও রেকর্ডিং, এমনকি ডিএনএ টেস্ট সহ রিপোর্ট সহ সব কিছু হ্যান্ড ওভার করেছে। আন্দোলনরত চিকিৎসকেরা বারবার দাবি তুলেছেন পুলিশ কমিশনারের পদত্যাগের। এ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে পুলিশ কমিশনার তার কাছে একাধিকবার এসেছেন পদত্যাগ করার জন্য। মুখ্যমন্ত্রীর এই বক্তব্য নিয়ে জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতো কি বলছেন, রাখবো আপনাদের সামনে। সিপির রেজিগনেশন কেন তিনি এখনো বসিয়ে রেখেছেন? যে তিনি মনে করেন যে সিপির রেজিগনেশন হওয়া উচিত ছিল, তাহলে যদি উচিত ছিল মনে করেন, এবং এই আন্দোলনের বারবার যে সুর উঠে এসছে সেই সুরকে মান্যতা না দিয়ে শুধুমাত্র একটা পুজোর ছুতো দিয়ে রেখে দেওয়া কি প্রয়োজন ছিল? আমরা আশা করি স্বাস্থ্যভবনে যে ঘুঘুর বাসা বসে আছে সেই বাসার প্রত্যেকটা জায়গাকে তারা কি জানতো না 2021 সাল থেকে 2022-23 কী ঘটনা ঘটছিল? তাহলে অ্যারেস্ট হওয়ার পর সাসপেনশন কেন, ডিসিপ্লিনারি অ্যাকশন নিয়ে সাসপেনশন নয় কেন? তাহলে সদর্থক ভূমিকার প্রয়োজন ছিল, সেই সদর্থক ভূমিকা না রেখে সুপ্রিম কোর্ট আজ যে রায় দিয়েছেন তাতে আমরা যেমন হতাশ, সেই রায়কে হাতিয়ার করে আন্দোলনকে ভাঙার যে সুপরিকল্পিত পরিকল্পনা, সেই পরিকল্পনাকে আমরা মনে করি এটা সাধারণ মানুষের জনমতের সাথে মেলে না। পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে আজ বামেদের লালবাজার অভিযান, আর এই দাবিতে অনর বামেরা। মীনাক্ষী মুখোপাধ্যায় কি বলেছেন শোনাবো। পুলিশ কমিশনারকে অপসারণ করতে হবে, পুলিশ কমিশনারকে অপসারণ করতে হবে, এই অপদার্থ পুলিশ কমিশনারকে রাখা যাবে না। গতকালও নৈহাটিতে পেটালো প্রতিবাদীদেরকে, প্রাক্তনীদেরকে, স্কুলের ছাত্রছাত্রীদেরকে। এই পুলিশ মন্ত্রী নিজের পদে কেন থাকবে, এই পুলিশ কমিশনার নিজের পদে কেন থাকবে?